দর্শক, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা আসালঙ্কার ব্যাটে ভর করে 39 বলে 69 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলে দলকে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। 173 রান পর্যন্ত পৌঁছাতে পারে শ্রীলঙ্কা, 174 রানে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। আর সেখানে ক্রিক ইভেন্ট 54 বলে 70 রানে একটা দারুণ ইনিংস খেলার পর যখন রায়ান বল আউট হয়ে যায় 9 বলে 13 রান করে, তখন কিন্তু প্রায় জিম্বাবুয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তখন একমাত্র ব্যাটসম্যান হিসেবে ছিল লুকজংয়ে, মূলত তিনি খুব একটা ভালো ব্যাটসম্যান না। শেষ ওভারে 20 রান দরকার ছিল, সেখানে বলিংয়ে ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস এইভাবে ডুবাবে শ্রীলঙ্কাকে কেউ কল্পনা করতে পারেনি, কেননা প্রথম বলেই তিনি খেয়েছেন একটা লম্বা ছক্কা। সেই ছক্কা যদি শুধু হতো তাও একটা কথা ছিল, কিন্তু তার সাথে সাথে সেই বলটিও ছিল নো বল, অর্থাৎ 0 বলে 7 রান পেয়ে যায় জিম্বাবুয়ে। আর এই নো বল করার পর শ্রীলঙ্কা তখন আসলে ম্যাচ থেকে অর্ধেক ছিটকে গিয়েছে। কিন্তু তার পরের বল যখন ফ্রি হিট ছিল তখন আরও একটি ছক্কা হাঁকান লুকজংয়ে, দুর্দান্ত 2টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে চলে যান। তারপরে যখন 4 বলে 3 রান দরকার ছিল তখন কিন্তু লুকজংয়ে একটা ক্যাচ তুলে দেয় এবং তখন সেই ক্যাচটিও মিস করে শ্রীলঙ্কান ফিল্ডাররা। তখন কিন্তু শ্রীলঙ্কা পুরোপুরিভাবে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন এবং সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল খেলা যারা দেখেছে তারাও। মূলত তারপরে লাস্ট 2 বলে যখন 2 রান দরকার ছিল তখন কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যান দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে জিম্বাবুয়েকে অনাকাঙ্ক্ষিত একটা জয় এনে দেয় জিম্বাবুয়ের ব্যাটসম্যান। আর এই জয়টা যে খুবই দুর্দান্ত একটা জয় ছিল, এজন্য তার উদযাপনটাও ছিল দেখার মতো। মূলত শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্দান্তভাবেই হারিয়েছে জিম্বাবুয়ে। লাস্ট ওভারে 20 রান নেওয়া খুব একটা সহজ কথা ছিল না জিম্বাবুয়ের জন্য, যদিও উইকেট অনেকগুলো চলে গিয়েছিল। শেষ পর্যন্ত জয় পেয়েছে জিম্বাবুয়ে এবং তাদের উদযাপনটাও ছিল এরকম।